আমরা যারা কই রং চা ব্ল্যাক টি খেতে চেয়েছেন আমি সেটা খাওয়ার ব্যবস্থা করেছি। চাইলে শুটকি ভর্তা দিয়ে ভাতও খাওয়াই দিলাম, কিন্তু সেটা উনি চান নাই খেতে, কারণ তার আগেই উনি ডিনার করে এসছেন। আমি ওনাকে একটা একতারা, আমার বানানো একটা একতারা ওনাকে উপহার দিয়েছি। একজন রাষ্ট্রীয় অতিথি, উনি আমার রাষ্ট্রের অতিথি, আমার দেশের অতিথি। আমার দেশের আমরা বলি 16 কোটি মানুষ, তাদের সবার অতিথি, আমার সরকারের অতিথি। আমি তাকে এই দেশের একজন নাগরিক হিসেবে তাকে বরণ করেছি। যেহেতু আমি গান বাজনা করি, মিউজিশিয়ান, সো আমি আমার গান বাজনা দিয়েই এই বাঁশিটা বাজিয়েই আমি তাকে প্রথমে বরণ করি আমার সামনের উঠানে। তারপর ভিতরে নিয়ে আসি, আসার পরেই তার মূলত আমার ব্যাপারে, তার কিউরিওসিটির মূল জায়গাটাই ছিল আমার ইনস্ট্রুমেন্ট মেকিং। হঠাৎ করেই তিন দিন আগে বোধহয় হুট করে জানলাম যে না, উনি আমার, আমি যেখানে থাকি, যেখানে কাজ করি, আমার স্টুডিও, সেইখানেই উনি আসতে চান। তখন আমি একটু আসলেই এক ধরনের শঙ্কিত হই, আসলে আনন্দে শঙ্কিত হই। কারণ হচ্ছে আমি তো একটা ভাঙা বাড়িতে থাকি, আমি এই বাড়িটাকে আদর করে ভাঙা বাড়ি বলি, নানা কারণে বলি। সেই ভাঙা বাড়িতে আমার এইসব ইনস্ট্রুমেন্ট, এগুলা আমি কীভাবে দেখাবো, কীভাবে কী করব, আমি খুব অগোছালো মানুষ, আমার কোনো কিছু গোছানো নাই। তো একজন রাষ্ট্রের প্রধান আসবেন এবং তিনি আবার আমাদের প্রধানমন্ত্রীর অতিথি, সব কিছু মিলিয়ে একটা উত্তেজনা তো আমারও ছিল, আমার পরিবারেরও ছিল। এবং তারপরে তার নিরাপত্তার কারণে তো নানান ধরনের রেস্ট্রিকশান, এটা সেটা, স্বাভাবিক সেটা, সেগুলো ছিল। প্রতি ইঞ্চি কে ইঞ্চি, এটা একটা লাভ হয়েছে আমার, পুরো সব ঘর সব কিছু ইঞ্চি টু ইঞ্চি দেখা হয়ে গেছে। বিল্ডিংটাও টেস্ট করে দেখা হয়েছে যে এই বিল্ডিং সহজে, মানে ভাঙা বাড়ি হইলেও ভাঙবে না। সো এটা আমার অনেক বড় একটা লাভ। আর কি, উনি আসছেন, উনি আমার কাছে এখানে বসছেন, এবং উনি আরও আমার বন্ধুরা ছিল। আমার সহজ দৃষ্টিভঙ্গিটুকু বলি, একজন মিউজিশিয়ানের বাড়িতে একজন মিউজিশিয়ান এসেছিলেন, আমি একজন সাধারণ বাংলাদেশের একজন সাধারণ নাগরিক এবং মিউজিশিয়ান, আর উনি একজন দেশের প্রেসিডেন্ট, কিন্তু উনিও মিউজিশিয়ান। সো দুজন মিউজিশিয়ানের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ আলোচনা, সেইটুকুই হয়েছে। আমি রাজনৈতিক দিক থেকে আমার সাথে ওনার কোনো একটি বাক্য বিনিময়ও হয়নি। আমি তাকে যতটা সম্ভব সমাদর করেছি। উনি, আমরা যারা কই রং চা ব্ল্যাক টি খেতে চেয়েছেন, আমি সেটা খাওয়ার ব্যবস্থা করেছি। চাইলে শুটকি ভর্তা দিয়ে ভাতও খাওয়াই দিলাম, কিন্তু সেটা উনি চান নাই খেতে, কারণ তার আগেই উনি ডিনার করে এসছেন। এই তো, আর অনেকগুলো গান শুনিয়েছে সেখানে, একদম লালন সাইজির গান থেকে শুরু করে প্রতুল মুখোপাধ্যায়ের গান, আমার নিজের টুকটাক গান, বাঁশি বাজানো, এই যতটুকু সম্ভব আসলে তাকে বাংলাটা উপস্থাপন করার চেষ্টা করেছি আমি আমার কথার মধ্যে দিয়ে। সাধুর সাধ বাজারে কি আনন্দময়। উনি বারবার জানতে চাচ্ছিলেন আমার কাছে যে আমি কি চাই, আমার ড্রিম কি। তো মানুষের তো আসলে নানামাত্রিক এই বাস্তব ড্রিমই থাকে, আমার ড্রিমগুলো একটু অবাস্তব। আমি একটা ড্রিম বললাম যে আমি পৃথিবীটাকে সবুজ দেখতে চাই। বললেন এটা কীভাবে? বললাম যে গাছ লাগানোর মাধ্যমে। বললেন যে এটা তুমি কীভাবে করবে? আমি বললাম যে আমি কীভাবে করবো, মানে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে, এবং ওনার সাথে আমার যতটুকু সময় এখানে কেটেছে, এটা একেবারে বন্ধুর মতো সময় কেটেছে, বন্ধুত্বপূর্ণ। মানে কতটা বন্ধুত্বপূর্ণ হলে মানে কোলাকুলি করা যায়, হাত ধরা যায়, কথা বলা যায়। উনি আমাকে একটা কলম উপহার দিয়েছেন এবং প্রতিশ্রুতি নিয়েছেন যে এই কলম দিয়ে আমি গান লিখব, কবিতা লিখব, আমি প্রকৃতি ও মানুষের কথা লিখব।
একদিন উনি আমার ওই গান এবং কবিতা শুনবেন, আমি প্রতিশ্রুতি দিয়েছি ওনাকে। আমি ওনাকে একটা একতারা, আমার বানানো একটা একতারা ওনাকে উপহার দিয়েছি। উনি ওই একতারাটা কী করে বাজে জানতে চান এবং শিখতে চান, আমি ওনাকে শেখানোর চেষ্টা করি। হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট এনিওয়ে, খুব তাড়াতাড়ি উনি একটা বোলও শিখে ফেলেন এবং আমরা দুজন মিলে একসঙ্গে বাজাই একতারা। এবং আমি বলি দিস ইজ কোলাবোরেশন, এইটাই একটা ওয়েও হতে পারে যে বাংলাদেশ ফ্রান্স যৌথভাবে, শুধু বাংলাদেশ ফ্রান্স না, পৃথিবীর যে কোনো দেশে দেশে মানুষে মানুষে এইভাবে একসাথে অনেক কাজ হতে পারে, যে কাজগুলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক সুন্দর পৃথিবী তৈরি করে যাবে।